প্রিয় শিক্ষার্থী কিন্তু আসসালামু আলাইকুম কোভিড উনিশ পরিস্থিতিতে যে দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য যে সংক্ষিপ্ত সিলেবাসটা প্রণীত হয়েছে সেটা এখন আমি তোমাদেরকে দিচ্ছি এখন আমি যে সিলেবাসটা দিচ্ছি সেটা হলো বিষয়টা কৃষি শিক্ষা এই কৃষি শিক্ষার সিলেবাসটা এখন আমি তোমাদেরকে দিব কৃষি শিক্ষার কিন্তু খুবই অধ্যায় কিন্তু কম থাকে হ্যাঁ খুব কম অধ্যায় থাকে কিন্তু পরিচ্ছেদ মাসাল্লাহ অনেক পরিচ্ছেদ থাকে যার কারণে অনেকে পরিচ্ছেদ মিলানোর ভয়ে দেখা গেছে সেটা খুব ভালো প্রিপারেশান নেয় আমি বলবো তোমরা এই কৃষি শিক্ষা ভালো প্রিপারেশন নিলে তোমাদেরই লাভ কেননা এখান থেকে তোমাদের মার্কস যোগ হয় তোমরা এই প্লাস পাওয়ার জন্য একেবারে সুবিধা অন্য কোনো একটা সাবজেক্টে যদি খুব কম নাম্বার উঠে মোটামুটি কম থাকে প্লাস পাওয়ার জন্য শর্ট থাকে এখান থেকে কিন্তু সেটা ফিল আপ করা হয় সো এই সাবজেক্টটা কেউ অবহেলা করবে না খুবই গুরুত্ব সহকারে দেখবা এটা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিবে দেখো প্রথম অধ্যায়ে এই পরিচ্ছেদগুলো জাস্ট পড়বে আর কিছু করার দরকার নেই জাস্ট এই বিষয়বস্তুগুলো যে পরিচ্ছেদে আছে সেগুলো এর বাইরে কিছু পড়বে না কারণ এবারে এই নির্দেশনাগুলোর বাইরে কোনো কিছু পরীক্ষা আসবে না দ্বিতীয় অধ্যায়ে কৃষি উপকরণ এখানেরও কিন্তু কিছু বিষয়বস্তু দিয়ে দিয়েছে যে পরিচ্ছেদে এই বিষয়গুলো আছে শুধু এগুলোই পড়বা আর কিছুই পড়তে হবে না এই দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু বিষয়বস্তু আছে দেখো এই যে মৎস্য সংরক্ষণ আইন গৃহপালিত আবাসন হাঁস মুরগি পালন ইত্যাদি এই যে বিষয়গুলো তারপরে তৃতীয় অধ্যায় কৃষি এবং জলবায়ু তো কৃষি জলবায়ুরা কিন্তু কিছু বিষয়বস্তু দিয়ে দিয়েছে এই বিষয়বস্তুগুলো তোমরা পড়লেই আমার মনে হয় হয়ে যাবে এগুলো যে যে পরিচ্ছেদের মধ্যে আছে সেগুলো তোমরা বের করে করে বই থেকে পড়বা এখানে ভিডিওটা স্ক্রিনশট দিয়ে অথবা ফস করে করে তোমরা বই থেকে বের করে দাগ দাগিয়ে তারপরে পড়ো পড়ে শেষ করবা যত তাড়াতাড়ি শেষ করতে পারো ততই তোমাদের লাভ জুনে যেহেতু তোমাদের পরীক্ষা ভালো করে প্রিপারেশান তোমরা নিতে হবে চতুর্থ অধ্যায় বলছে আমাদেরকে কৃষিজ উৎপাদন এই কৃষিজ উৎপাদনের কোন কোন পরিচ্ছদ তোমরা পড়বা বা কি কি টপিকসগুলো সেখানে পড়বা যেমন ফসল চাষ পদ্ধতির ধান ধানের মধ্যে কি কী আছে শুধু আউশ আমন বোরো এইগুলোই পড়বা তারপরে পাট পাটের মধ্যে এ কী চাষ করবা এ পাট চাষ পদ্ধতি ইত্যাদি তারপরে আসে দেখা সরিষা মাছ তারপরে শাকসবজি চাষ পদ্ধতি পুই পালং পুঁই কুমড়া ইত্যাদি এগুলো চাষ পদ্ধতি ফুল চাষের মধ্যে গোলাপ বেলি কলা ও ফুল ও ফল কলা আনারস তারপরে মাছ চাষের মধ্যে শিং মাগুর ট্যাংরা ইত্যাদি তারপরে সমন্বিত মাছ চাষের নিয়ম এগুলো সব বিষয়বস্তু এখানে ওনারা সুন্দরভাবে দিয়ে দিয়েছে এগুলো থেকেই তোমাদেরকে কোয়েশ্চেন থাকবে এর বাইরে থেকে কোয়েশ্চেন আসার একেবারে কোনো সম্ভাবনা নেই তাহলে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিলে নিতে গেলে তোমরা অবশ্যই পরিপূর্ণভাবে এগুলো পড়তে হবে যেহেতু অধ্যায় কমিয়েছে তোমাদের আমি চাই তোমরা খুব ভালোভাবে পড়ো পড়াশোনা করো এবং ভালোভাবে প্রিপারেশন নেও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের চ্যানেলের সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম